মাথায় আঘাত ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় মঙ্গলবার ভোরে রাজীব হোসেনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে দুই বাসের চাপায় তিতুমির কলেজ ছাত্র রাজীব শুধু হাত হারাননি তার সঙ্গে মাথার সামনে ও পেছনের হার ভেঙে গেছে আঘাত পেয়েছে ব্রেনের সামনের দিকেও মঙ্গলবার দুপুরে রাজীবের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেন ঢাকা মেডিকেল কলেজের পরিচালক শারীরিক কন্ডিশন খুবই ক্রিটিক্যাল এতে কোনো সন্দেহের অবকাশ নাই অত্যন্ত জটিল অবস্থার মধ্য দিয়েই তার শারীরিক অবস্থা এই মুহূর্তে যাচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা সেগুলি আমাদের অব্যাহত আছে আমরা আবার কিছু সিটি স্ক্যান সহ অন্যান্য কাজগুলো করছি উন্নত চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে দেশের বাইরে নেয়ার দাবি থাকলেও রাজীবের শারীরিক অবস্থার অবনতিতে এই মুহূর্তে নেওয়া যাচ্ছে না বলে জানান তিনি এই মুহূর্তে শিফট করা ইজ ভেরি ডেঞ্জারাস আমরা বলবো যে এই অবস্থাটা একটু উন্নতি হলে পরবর্তীতে আমরা হয়তো একটু চিন্তা করতে পারবো মানে আমরা যেটা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি ওর হেডেও একটা ইঞ্জুরি ছিল কারণ দুদিকে দিকে ফ্র্যাকচার ছিল তার মানে দুদিক থেকে তার প্রেশারটা ছিল গত চার এপ্রিল দুই বাসের বেপরোয়া চলাচলে চাপে পড়ে ডান হাত হারায় রাজীব হোসেন জাকি আক্তার চ্যানেল আই ঢাকা